আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশের প্রায় 70-80% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। কেননা এই শিল্পকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং ব্যবসার ক্ষেত্র তৈরি হয়েছে। সহজ কথায় বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির চাকা এই গার্মেন্টস শিল্পের মাধ্যমেই সচল রয়েছে। আপনাদের মধ্যে যারা এই ব্যবসাটি শুরু করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। এই ব্যবসাটি শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাঁচামালটির কথা চিন্তা ভাবনা করতে হবে এবং সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে নিট ফেব্রিক্স, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার কাপড়টি। তবে অবশ্যই সেটি হতে হবে তুলনামূলক কম দামে, ভালো মানের। তো আজকে আপনাদেরকে এমন একটি মার্কেটের সন্ধান দেব, এই নিট ফেব্রিক্সের একটি মার্কেটের, পাইকারি মার্কেটের সন্ধান দেব, যেটাকে আপনি বলতে পারেন নিট ফেব্রিক্সের রাজ্য, যেখান থেকে আপনি খুবই কম দামে ভালো মানের ফেব্রিক্স লটে লটে পাইকারি কিনতে পারবেন। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন হুঁশিয়ারি এবং হুঁশিয়ারির মালিক এবং বিভিন্ন ছোট ছোট গার্মেন্টসের মালিক, যারা ফেসবুকে ব্যবসা করে অথবা অনলাইনে প্রোডাক্ট সেল করে, তারা নিজস্ব প্রোডাক্ট নিজেরা তৈরি করে, তারা তাদের পছন্দ মতো নিট ফেব্রিক্স কাপড়গুলো এই মার্কেট থেকে লটে পাইকারি দামে নিয়ে যায় এবং একটা ভালো মুনাফা অর্জন করে। তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, ব্যবসাটি শুরু করার পূর্বে আপনি মার্কেটটি যাচাই করুন এবং মার্কেট যাচাই করে প্রোডাক্টের মান এবং প্রোডাক্ট দামগুলো যাচাই করে একটা ধারণা নিয়ে ব্যবসা শুরু করুন। ইনশাল্লাহ আপনি লাভের মুখ দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রতি একটি শেষ অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন এবং নিট ফেব্রিক জগৎ সম্পর্কে এবং এই কাপড় সম্পর্কে আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, নামটা একটু বলেন। মোহাম্মদ নাজমুল হাসান রনি। রনি ভাই, এটা কোন মানে, এটা কি বাগানবাড়ি মার্কেট? জি, বাগানবাড়ি মার্কেট। আপনার দোকানে আসলে কয়েকটা কালার আমরা দেখেন, আসলে পাউন্ড হিসেবে বিক্রি হয়, তো কিরকম দাম, মানে লাইট গুলার কেমন দাম পাউন্ড, তারপর আপনার ডিপ গুলার কেমন কালার দাম? এই মাল গুলো 120 টাকা পাউন্ড। 120? হ্যাঁ, এটা 120 120। হ্যাঁ, এটা 105 110 105 110। আজ রুল দেখতেছি, রুল গুলা এইগুলো এরকম, এগুলো আপনি রুল করা, এগুলো কি এটাও যদি কলা গাছ বলে থাকে, এটা নয়, এটা কি বই বাস, এক সময় একটা নয়, এটা কলা গাছ, এটা বুড়ি বাস, বুড়ি বাস। আচ্ছা, তাহলে এটার আপনার যারা নিতে চায় আর কি, পুরো পেটি নেওয়া লাগবে, বুড়ি বাস নেওয়া লাগবে, নাকি যদি 10 পাউন্ড 20 পাউন্ড 30 পাউন্ড বিভিন্ন ইমিলা অনেকে আছে অনলাইনে আপনার মাল বিক্রি করে নিজেরা তৈরি করার জন্য, এখন ওনারা 10 টাকা মিলা 10 পাউন্ড করে 100 পাউন্ড নিল, অথবা 20 টাকা 10 পাউন্ড করে 200 পাউন্ড নিল, সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব না? সম্ভব, মানে এই সুযোগটা আছে তো? এখন আপনারা তো প্রথমে বলতেছেন যে পুরো পেটি নেওয়া লাগবে, পেটি তো অনেক সময় অনেকে নিতে পারবে, দেখা গেছে একজনের মনে করেন কোয়ান্টিটি শর্ট হইলে 10 কেজি মাল দরকার, আমার এখানে 30 কেজি আছে, 10 কেজি আমরা কাটতে পারবো দেন। আপনার যে মার্কেটে আপনার কিসের প্রতিষ্ঠানের নাম তো? মাহিরা ট্রেডার্স। আচ্ছা, একটা ভিজিটিং কার্ড দেন, আমি আপনার ভিডিওতে দেখাই দিচ্ছি, আর ভিজিটিং কার্ডটা আমার দেন। আমি তো যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওনার প্রতিষ্ঠানের নাম এবং ওনার আপনার ওনার যে মোবাইল নাম্বারটা, মানে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তারপর আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, সমস্যা নেই, বলা লাগবো না। এখানে তিনটা নাম্বার দেখা যাচ্ছে। নাজমুল হাসান রনি ভাই, তা আসলে ধন্যবাদ ভাই আমার ভিউয়ার্সদেরকে একটু তথ্য দেওয়ার জন্য। আশা করি যাদের প্রয়োজন আছে অবশ্যই আপনার থেকে সাথে যোগাযোগ করবো এই মোবাইল নাম্বারে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাইয়ের নাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম রাব্বি। রাব্বি ভাই, আমি তো মূলত যে আজকে বাগানবাড়ি মার্কেটে আমরা মানে আর কি ভিডিও করতে আসলাম, কিছু ফেব্রিক্স এর কালেকশন দেখাবো। দেখতেছি অনেকগুলো ফেব্রিক্স এর কালেকশন আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। মূলত যারা হুঁশিয়ারি মিনি গার্মেন্টস যারা অনলাইনে আপনার রেডিমেড পোশাক তৈরি করে অনলাইনে সেল করে, নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি আছে, ছোট মিনি ফ্যাক্টরি আছে, তারাই মূলত এটার ক্রেতা। অনেকে রিকোয়েস্ট করছে আমাকে, যে মেসেজ করে রিকোয়েস্ট করছি আমাদের খান কাপড়ের মানে যে আপনার নিট ফেব্রিক্স এর কাপড়ের একটা সঠিক সন্ধান আমাদের দেন, আমাদের কিছু প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেন, সেই জন্য আর কি আজকে আমার আসা। তো আমাদের কিছু ফেব্রিক দেখান, এগুলো প্রাইস সম্পর্কে একটু জানান। আমাদের যে আইটেমটা আছে এটা হচ্ছে 2x2 আইটেম, 2x2 আমরা বলি হানিকম গার্মেন্টসে ভাষা হইতেছে 2x2। আচ্ছা, এই ফেব্রিক্স নাম হইতেছে এটা। আর বিভিন্ন কালারের হয়, আচ্ছা, যে কালো মানে বিভিন্ন কালারের হয়। এগুলো আপনার পাউন্ড কি রকম? আমরা পাউন্ডে বিক্রি করি, পাউন্ডে বিক্রি করি। আমরা যে 110 টাকা 20 টাকা মানে কালারের উপর ডিপেন্ড করে, কাপড়ের উপর মত মন হইতাছে। রিপ রিপ ফেব্রিক্স রিপ 2x2 2x2 আমরা বলি হানিকম হানিকম। মূলত এগুলো কিসে ব্যবহার করা হয়? এটা বডি তো মানে টি-শার্ট বানায়, তারপরে যে জগার্স এর কফি দেয়, ওয়েস্টি দেয়, নতুন ব্যবসা শুরু করছে, হুঁশিয়ারি রেডিমেড গার্মেন্টসে, অথবা একসাথে অনেকগুলো মাল নিল না, অল্প কিছু মাল নিল, সেক্ষেত্রে আপনি মানে যত কোয়ান্টিটি লাগে, 1 কেজি থেকে শুরু করে 5 কেজি থেকে শুরু করে 1 টন 2 টন মানে যতটুকু লাগে খুব বেশি জায়গা নাই, মানে ধানের মার্কেটটা যেমন চিটাগাং, নারায়ণগঞ্জ, গাজীপুর এই কয়েকটা জেলাতে আছে। আপনার সিঙ্গেল জার্সি বলেন, নিট ফেব্রিক্স বলেন, তারপরে 1x1 জার্সি, তারপরে রিপ কটন যেগুলো বলেন, সবগুলোর প্রাইস কম। অন্যান্য জায়গার হিসেব করলে প্রাইস কম, অনেক ক্ষেত্রে এখান থেকে ওইখানে মাল যায়। ঠিক আছে, রাইট, আমি তো আইডিয়া সঠিক করতে পারছি, কারণ আমি দেখছি আসলে অনেকে জিজ্ঞেস করছি, বলছে যে ভাই আমরা নারায়ণগঞ্জ বিসিক থেকেও আমরা লট নিয়ে আসি আপনার এই যে উকিলপাড়ার মার্কেট থেকে, যেটা বাগানবাড়ি মার্কেট। তো ধন্যবাদ ভাই, আসলে মূলত অনেক ভিউয়ার্স এর রিকোয়েস্টের কারণে ভিডিওটা দেওয়া আসলে আমার করার ইচ্ছা ছিল না, কারণ ভিউয়ার্সের চাহিদা অনুযায়ী আমার দেওয়া লাগে ভিডিওগুলো। তো ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন। আমার দোকানের নাম হচ্ছে আরকে ট্রেডার্স। যোগাযোগ করে সেক্ষেত্রে তো আপনি একটু রেসপন্স দিবেন। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? রাব্বি, এই নাম্বারে কল দিলেই হবে। রাব্বি জি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু আছে এই নাম্বারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধরেন ভিজিটিং কার্ড, একটু ধরেন, আমি এই যে ভিজিটিং কার্ড। এছাড়াও আপনাদের সুবিধা হচ্ছে আমি এই শপের ফুল অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা ভিজিটিং কার্ড অনুসারে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো রাব্বি ভাই, মূলত আপনাকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময় আসলাম, তো ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন আমার নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ। তা আসসালামু আলাইকুম ভাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল অনেকের রিকোয়েস্টের ভিডিও। মূলত যারা অনলাইনে ড্রেস তৈরি করে অনলাইনে সেল করেন, অর্থাৎ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে অনলাইনে অফলাইনে মার্কেটে সেল করেন, মানে লোকাল গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, এই সকল ব্যবসায়ীদের জন্য ছিল আপনার ফেব্রিক্সগুলো। মূলত এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত বাগানবাড়ি মার্কেটে। আমি সবসময় চেষ্টা করি আপনারা কোথা থেকে খুব কম দামে এই ফেব্রিক্স আপনি গাজীপুরও পাবেন,
তারপরে চিটাগাং পাবেন, কিন্তু নারায়ণগঞ্জে অনেক কম দামে পাবেন। কারণ হচ্ছে হলো নারায়ণগঞ্জ হচ্ছে আপনার নিটের একটা সাম্রাজ্য, তুলনামূলকভাবে কম দামে এগুলো পাওয়া যায়। আপনারা যারা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন, তারা ব্যবসা করতে চাচ্ছেন, গার্মেন্টস এর বিজনেস করতে স্টার্ট করতে যাচ্ছেন অথবা করছেন, তাদের জন্য মূলত আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি একটা সন্ধান দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা হিউজ প্রচুর পরিমাণে প্রচুর কালার প্রচুর কাপড় ফেব্রিক্স এখান থেকে নিতে পারবেন। ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে তাদের আরো অনেক গোডাউন রয়েছে, প্রচুর ফেব্রিক্স তারা স্টক করে রাখছে এবং এগুলো চলে আসে এবং শেষ হয়ে যায়। আপনারা এই মার্কেটে চলে আসেন এবং এখান থেকে দেখে শুনে বুঝে ফেব্রিক্স নিতে পারেন। যারা বেকার রয়েছেন, কিছু করতে চাচ্ছেন, আপনারা চাইলে ছোটখাটো করে আপনার বাসায় অথবা আপনার এলাকায় আপনি গার্মেন্টস এর বিজনেসটা স্টার্ট করতে পারেন। ছোট করে দু চারটা মেশিন নিয়ে শুরু করতে পারেন। ইনশাল্লাহ আপনার শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে হয়তোবা একদিন আপনি জীবনে সফল প্রতিষ্ঠিত হতে পারবেন, অবশ্যই ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনার শ্রম এবং মেধাকে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং আপনার শ্রম মেধাকে কাজে লাগাতে হবে। সবসময় মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি একটু চেষ্টা করতে থাকুন, এ সম্পর্কে একটা জ্ঞান অর্জন করুন, ব্যবসার আইডিয়া নিন। আপনার পাশের পাশের আপনার পাড়া প্রতিবেশী যারা আছে মানে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করেন, আপনার ফ্যামিলির সাথে পরামর্শ করেন, নিজেও মার্কেট যাচাই করে ব্যবসা শুরু করতে পারেন। তো এই শপের উনি অনেক ব্যস্ত, উনি আসলে দোকানে একজন কর্মচারীকে রেখে গেছে। আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই শপের নাম্বার এবং অ্যাড্রেস। আর দেখেন এই যে ভিজিটিং কার্ডটা আমি দেখিয়ে দিলাম খুব শর্টকাটে, ঋতু ফেব্রিক্স, উকিলপাড়া রেল লাইন, নারায়ণগঞ্জ। বসির নামে একজনের নাম্বার দেওয়া আছে, দুলাল নামে একজন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এই গদিতে। একটা বড় গদি এবং অনেক মালের সমাহার রয়েছে, সুন্দর সুন্দর ফেব্রিক্সের কালেকশন। এগুলো হচ্ছে কি, এগুলো আপনার আপনি যদি তৈরি করতে চান আপনার অনেক টাকা খরচ হবে পার কেজিতে পার পাউন্ডে। মূলত নারায়ণগঞ্জ হচ্ছে একটা মানে শিল্পনগরী, পোশাক শিল্পনগরী, এখানে ইপিজেড রয়েছে, তারপরে হচ্ছে হলো এই আরেক পাশে হচ্ছে তাদের বিসিক শিল্পনগরী, অনেক গার্মেন্টস প্রায় বড় ছোট বড় মিলিয়ে 500-700 গার্মেন্টস রয়েছে, ইপিজেডে প্রায় 150 গার্মেন্টস রয়েছে। এই গার্মেন্টসগুলো নিট গার্মেন্টসগুলো থেকে বায়ারা যে ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার করে, হ্যাঁ, আপনার যে সকল নিট গার্মেন্টস প্রোডাক্টগুলো অর্ডার করে এগুলোর জন্য তারা মানে তারা যখন অর্ডারটা পায় গার্মেন্টস মালিকরা, তারা প্রথমে ফেব্রিক্সটা তৈরি করে, ঠিক আছে, ফেব্রিক্সটা অর্ডার করে তৈরি করে। তো তারা যখন তৈরি করে সেই সময় তারা মানে পরিমাণের থেকে একটু বেশি তৈরি করে রেখে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। তো আফটার শিপমেন্ট প্রত্যেকটা অর্ডারের সাথে কিছু পরিমাণ মোটামুটি ভালো পরিমাণ ফেব্রিক্স থেকে যায় ফ্যাক্টরিতে, এগুলো তারা স্টক লট হিসাবে এই ধরনের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। ওনারা আপনার লট ধরে কিনে এনে তারপরে আপনার এখানে ডিসপ্লে করে এবং এগুলো চলে যায় একটু লোকাল গার্মেন্টস, হুঁশিয়ারি, মিনি রেডিমেড গার্মেন্টস, মিনি গার্মেন্টস। মূলত এই সকল ফেব্রিক্স তৈরি করতে আপনার নিটিং করে ডাইং করে খরচ করে তৈরি করতে পার কেজিতে পড়ে যাবে 300-400 টাকা। এখানে আপনার খুব কম দামে লট হিসেবে নিয়ে আসে, লট হিসেবে তারা বিক্রি করে দেয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে কোথা থেকে আপনারা কম দামে পাইকারি পণ্য ক্রয় করে ব্যবসা করতে পারবেন। তো আমার চেষ্টা আপনাদের জন্য এবং আপনারা যেন ব্যবসা করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক পাইকারের কাছ থেকে আপনারা পণ্য ক্রয় করে ব্যবসা করতে পারেন। আপনারা যদি ক্রয় করে লাভবান হতে পারেন অবশ্যই, তখন আপনারা বিক্রি করে অবশ্যই লাভবান হবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সন্ধান দিতে, যাতে করে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয় এবং আপনার ব্যবসাটা আরও সহজ হয়ে যায় আপনার জন্য।
আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য হয়েছে, তখনই কেবলমাত্র আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন। এবং একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। যত পাইকারি সন্ধানে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন, কোনো ভিডিও যেন আপনার কাছ থেকে মিস না হয়। তো বন্ধুরা, এই বলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ, যেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আর এই করোনার মহামারী কারণ অবস্থা, আপনারা খুব সাবধানে থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।